আসসালামু আলাইকুম। ক্লাস 9, তোমাদের আজকে যে চ্যাপ্টারটা আমি শুরু করব সেটা হচ্ছে জল। তো জল যার সংকেত হচ্ছে H2O, দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু আছে। আণবিক ভর 2 যুক্ত 16 সমান হচ্ছে 18, এইটা হচ্ছে জলের আণবিক ভর। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে হচ্ছে 373 কেলভিন, এবং হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে জলের হিমাঙ্ক। আচ্ছা, অর্থাৎ 273 কেলভিন। জলের ঘনত্ব গ্রাম পার সিসিতে 1, সর্বোচ্চ ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম পার ঘন সেমি, এবং আপেক্ষিক তাপ হচ্ছে 4.2, জলের আপেক্ষিক তাপ 4.2, এবং ডাই ইলেকট্রিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক ধ্রুবক হচ্ছে প্রায় 79 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। জলের সান্দ্রতা হচ্ছে 0.89 সেন্টিপয়েজ, এবং সেটা 290 কেলভিন উষ্ণতায়। এই হচ্ছে জলের পরিচয়। জলের কতকগুলো ধর্মের বিশেষত্ব আছে, যেমন জলের অণুগুলোর আন্তর আণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি, এই জন্য জলের হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলন তাপ, বাষ্পীভবন, আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, এগুলোও কিন্তু জলের বেশি। এবং এই বিশেষ ধর্মগুলোর জন্যে জল জীবমণ্ডলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ জলের আপেক্ষিক তাপ অত্যন্ত উচ্চ, স্ফুটনাঙ্ক বেশি, কৈশিক ক্রিয়া আছে, এবং দ্রাবক ধর্ম, প্রায় সমস্ত তরিজ্যোজী বা আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়। অর্থাৎ জল একটা আদর্শ দ্রাবকের ভূমিকা পালন করে, সেই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এই ধর্মগুলোর জন্যে প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলের আরেকটা বিশেষ ধর্ম আমরা জানি, ব্যতিক্রান্ত প্রসারণ। আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের আয়তন বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে এর একটা ব্যতিক্রম আছে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জের মধ্যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে জলের আয়তন বাড়ার বদলে কমে, এবং ঠিক উল্টো 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যখন আসব তখন উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে আয়তন কমার বদলে বাড়ে। এটা হচ্ছে জলের একটা বিশেষ ধর্ম, যেটা অন্য তরলে দেখা যায় না। একে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবং একটা উষ্ণতার একটা বড় রেঞ্জের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এত বড় রেঞ্জের মধ্যে জল কিন্তু তরল অবস্থায় থাকে। জল উদ্ভিদ এবং প্রাণী দেহে পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে। জলের কৈশিক ক্রিয়া, খুব সরু নল দিয়ে অভিকর্ষের বিরুদ্ধে কোনো তরলের গমনকে, উপরের দিকে গমনকে অভিকর্ষের বিরুদ্ধে কৈশিক ক্রিয়া বলে। জলের এই ধর্মটা আছে, কৈশিক ক্রিয়াটা জলের আছে, এবং এর জন্যে উদ্ভিদ মূলের সাহায্যে জল শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে উপরের দিকে তার শরীরে সঞ্চালিত করতে পারে। জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচাইতে বেশি হয়। জল অপেক্ষা কিন্তু বরফের ঘনত্ব কম, সেই জন্যে শীতকালে জলের উপরিতলের জল জমে যখন বরফ হয়ে যায় তখন সেই জল বরফ উপরে ভাসে, আর তলায় কিন্তু জল থাকে। এইগুলো হচ্ছে জলের বিশেষ ধর্ম, এবং এই ধর্মটার জন্যে জল এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীব জগতের মধ্যে।
আগেই বললাম জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এবার আসছি পানীয় জল, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার। পৃথিবীতে পানীয় জলের পরিমাণ খুবই কম, যে জল জীবাণুমুক্ত। যে জলকে আমরা পান করতে পারি সেটাকে আমরা পানীয় জল বলি। তো পানীয় জলের কিছু গুণ থাকবে, আবশ্যকীয় কিছু গুণ থাকবে পানীয় জলের। সেই গুণগুলো কি কি? যে পানীয় জল সম্পূর্ণ জীবাণু এবং ব্যাকটেরিয়া মুক্ত হওয়া প্রয়োজন। কলিফর্ম ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস এবং পরজীবী প্রোটোজোয়া জলের সাথে মিশে থাকলে তার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। পানীয় জলে ক্ষতিকারক রোগ জীবাণু আছে কিনা তা পরিমাপ করা যায় কলিফর্ম কাউন্ট পরীক্ষার সাহায্যে। কলিফর্ম কাউন্ট একটা বিশেষ পরীক্ষা, এটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের। কলিফর্ম কাউন্ট একটা বিশেষ পরীক্ষা, যে পরীক্ষার সাহায্যে জলে উপস্থিত জীবাণুর পরিমাণ বা সংখ্যা নির্ণয় করা যায়। পানীয় জলে কোনোরূপ বিষাক্ত ভারী ধাতব যৌগ, যেমন লেড, লেড মানে বা মানে সীসা বা মার্কারি, পারদ, তামা, এই ধাতুগুলো বা লবণ থাকবে না। এগুলি পানীয় জলে মিশে থাকলে সেটা আমাদের শরীরে প্রবেশ করবে এবং নানান রকম রোগ সৃষ্টি করবে। পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের থাকা প্রয়োজন। খাদ্যবস্তুর জারণ ও বিজারণ ক্রিয়া স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজন। তাই পানীয় জলের মধ্যে যে জল আমরা পান করব তাতে অক্সিজেন থাকা বাঞ্ছনীয়, অবশ্যম্ভাবী। পানীয় জলের পিএইচ মাত্রা সঠিক থাকা প্রয়োজন। পানীয় জলের পিএইচ এর মান 6.5 থেকে মোটামুটি 8-8.5-এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এটা হু নির্দেশ অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO হুয়ের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যকর পানীয় জলের পিএইচ মাত্রা 6.5 থেকে 6.5 থেকে 8.5 8.5-এর মধ্যে থাকা বাঞ্ছনীয়, তাহলে সেই জল স্বাস্থ্যকর হবে। পানীয় জলে দ্রাব্য নাইট্রেট বা অ্যামোনিয়া থাকবে না। নাইট্রেট বা অ্যামোনিয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই এগুলো পানীয় জলে না থাকলেই না থাকাটা উচিত। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ধাতুর ক্লোরাইড লবণগুলো জলকে সুস্বাদু করে এবং শরীরের পক্ষে উপকারী, তাই এগুলো জলে থাকাটা ভালো। পানীয় জল অবশ্যই আর্সেনিক মুক্ত হওয়া যাবে, হতে হবে, কারণ আর্সেনিক থাকলে সেই জলের প্রভাবে আমাদের শরীরে ত্বকে বিশেষ নানান ধরনের রোগ হয়, যার ফলে পানীয় জল অবশ্যই আর্সেনিক মুক্ত হবে। এবং আর্সেনিকের পরিমাণ যদি জলেতে 0.05 ppm বা তার বেশি হয় তাহলে সেই জল ক্ষতিকারক। তো এইগুলো হচ্ছে মোটামুটি পানীয় জলের আবশ্যকীয় গুণাবলী। এবার আমি আসছি কলিফর্ম কাউন্ট। 100 ml 100 ml জলে যত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়া, অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়া, এস্টেরিয়া কোলাই, ইকোলাই ব্যাকটেরিয়া কলোনি বা আবাসন বর্তমান থাকে, তাকে ওই জলের ক্লোরোফর্ম কলিফর্ম সংখ্যা বা কলিফর্ম কাউন্ট বলে। জলের মধ্যে এস্টেরিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, এরা কলোনি তথা উপনিবেশ গঠন করে বসবাস করে। যতগুলো ব্যাকটেরিয়া থাকবে 100 ml 100 ml জলের মধ্যে সেইটা হচ্ছে তার কলিফর্ম কাউন্ট বা কলিফর্ম সংখ্যা। কলিফর্ম সংখ্যা দ্বারা নির্দিষ্ট আয়তনের জলে দূষণ মাত্রা মাপা হয়। পানীয় জলের ক্ষেত্রে কলিফর্ম সংখ্যার মান 0 হলে ভালো, কিন্তু কখনোই এর মান 50-এর বেশি হওয়া উচিত নয়। 0 হলে ভালো পানীয় জলের মধ্যে কলিফর্ম কাউন্ট, কলিফর্ম কাউন্ট বা সংখ্যা যদি 0 হয় পানীয় জলে তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। যদি থেকেও থাকে সেটা কখনোই 50-এর বেশি হওয়া উচিত নয়। এই গেল কলিফর্ম কাউন্ট, ব্যাপারটা কি সেটা আমি বলে দিলাম। জলের মধ্যে এস্টেরিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রকাশের একটা একক পরিমাপক পদ্ধতি কলিফর্ম কাউন্ট। এবার হচ্ছে জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। নদী নালা জল বা ঝর্ণার জল থেকে বা বৃষ্টির জল থেকে বা যে কোনো জল থেকে কিভাবে আমরা সেটাকে পানীয় জল তৈরি করব, প্রস্তুত করব, তার কতগুলো উপায়। পরিশোধিত পানীয় জলের জন্য সাধারণত নদী, হ্রদ, বাঁধ সংলগ্ন জলাধার বা ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়।
এই সমস্ত জলের পরিশোধন প্রক্রিয়াটা কয়েকটা ধাপে করা হয়। প্রথমে কি করা হয়, পাতা বয়ন করা হয়, অর্থাৎ সংগৃহীত জলটাকে উচ্চ চাপে বায়ু প্রবাহ করে জলের দুর্গন্ধটাকে দূর করে দেওয়া হয়, চাপ প্রয়োগ করে তার উপর বায়ু প্রবাহ করা হয়, তাহলে জলের মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এরপর ছাঁকনির সাহায্যে জৈব এবং অজৈব বিভিন্ন অপেক্ষাকৃত ভারী যে সমস্ত ভাসমান পদার্থ থাকে সেটাকে দূর করা হয়। প্রথমে চাপ প্রয়োগ করে বায়ু প্রবাহিত করে জলের দুর্গন্ধটা দূর করা হয়, তারপর ছাঁকনির সাহায্যে অপেক্ষাকৃত বড় জৈব এবং অজৈব পদার্থগুলো জলে যেগুলো ভাসে সেইগুলোকে দূর করে দেওয়া হয়, তারই রিমুভ করা হয়। এবার হচ্ছে থিতিকরণ, ঘোলাটে জল বৃহদাকার ট্যাঙ্কে থিতানোর জন্য রাখা হয়। এখানে আয়রন অক্সাইড অর্থাৎ ফেরিক অক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, অন্যান্য ভারী পদার্থগুলো যেগুলো জলে থাকে থিতিয়ে পড়ে, একটা বড় ট্যাঙ্কের মধ্যে জলটাকে স্থিরভাবে রেখে দেওয়া হয়, তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের মতন পদার্থগুলো তলায় থিতিয়ে পড়ে। তাহলে প্রথমে পাতা বয়ন হলো, তারপর থিতিকরণ হলো। এবার হচ্ছে অধঃক্ষেপণ, অবশিষ্ট কলোডীয় পদার্থ যেগুলো জলে থেকে যায় অধঃক্ষেপণের জন্য তার মধ্যে পরিমাণ মতন সোডা, কলিচুন, ফটকিরি ইত্যাদি যোগ করা হয়। যোগ করলে কলোডীয় পদার্থ এবং কিছু ব্যাকটেরিয়া ওইগুলোর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে তলায় থিতিয়ে পড়ে, আর উপরে তলায় একটা কর্দমাক্ত আস্তরণ করে, উপরে স্বচ্ছ জলটা থেকে যায়। এটা হচ্ছে অধঃক্ষেপণ। এবার হচ্ছে পরিস্রাবণ, আংশিক পরিশোধিত জলকে অধঃক্ষেপণ ট্যাঙ্ক থেকে নির্গমন নল দিয়ে পরিস্রাবণের উপর প্রবাহিত করা হয় এবং ফিল্টারের সাহায্যে উপরের মিহি বালি, মাঝে পুরু মোটা বালি এবং নিচে নুড়ি পাথরের স্তর থাকে। উপরে প্রথমে মিহি বালি থাকে, তারপর মোটা বালি থাকে, তারপর নুড়ি পাথর থাকে, দিয়ে সেখান দিয়ে জলটাকে ফেলা হয়, তাহলে সেই জলটা পরিশ্রুত হয়ে যায়, আরও পরিষ্কার জল অপেক্ষাকৃত আমরা পাই। এবার জীবাণুমুক্ত করতে হবে, কিভাবে? প্রথমে ক্লোরিনেশন দিতে হবে। ক্লোরিন জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হয়, আমরা জানি জলের মধ্যে যদি ক্লোরিন ট্যাবলেট দেওয়া হয় তাহলে সেই থেকে জল মুক্ত হয়। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলেও জল থেকে দূর হয়ে যায়, জীবাণু দূর হয়, কিন্তু ক্লোরিনটাই করা হয়। কিন্তু ক্লোরিনেশনের কিছু সীমাবদ্ধতা আছে, কীরকম? পানীয় জলে ক্লোরিন যদি বেশি মিশে থাকে, বেশি পরিমাণ দেওয়া হয়, বেশি মিশে থাকে, তাহলে সেই জলের স্বাদটা নষ্ট হয়ে যায় এবং জলের মধ্যে একটা ক্লোরিনের বিশেষ গন্ধ, বাজে গন্ধ পাওয়া যায়। অনেক সময় জলের মধ্যে জৈব যৌগ উপস্থিত থাকলে তাদের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়ে অন্য যৌগ তৈরি হয়ে যায়, যেটা আমাদের ক্ষতি করতে পারে। তো ক্লোরিন মেশালে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার হচ্ছে অতি বেগুনি রশ্মি দেওয়া, অ্যাকোয়া ফিল্টার জাতীয় উপকরণের সাহায্যে উৎপন্ন অতি বেগুনি রশ্মি জলের উপস্থিত জীবাণুগুলোকে নষ্ট করে দেয়। ক্লোরিনেশনের দ্বারা কিছু জীবাণু নষ্ট হলো, এবার বাকি যে জলটা রইল সেই জলটার উপর অতি বেগুনি রশ্মি করে অ্যাকোয়া ফিল্টার যেগুলো আছে সেখানে অতি বেগুনি রশ্মির ব্যবস্থা করা আছে, সেই অতি বেগুনি রশ্মি জলের উপর ফেললে জলে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া জীবাণু সেই অতি বেগুনি রশ্মির প্রভাবে ধ্বংস হয়ে যায়। এরপর লাস্ট স্টেজ স্ফুটন, এরপর যে জলটা পাওয়া গেল তাকে প্রায় মিনিট পাঁচ সাত বা দশ মিনিট ফোটানো হয়, ফুটালে যে জলটা আমরা পাবো সেইটাকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে নদী নালা বা হ্রদ থেকে প্রাপ্ত জলকে আমরা পানীয় জলে কিভাবে রূপান্তরিত করব, কিভাবে পানীয় জল প্রস্তুত করব, সেই স্টেপগুলো পরপর আলোচনা করা হলো। প্রথমে কি হলো, প্রথমে যেটা করা হলো বাতা বয়ন করা হলো, তারপরে যেটা করা হলো থিতিকরণ করা হলো, তারপরে অধঃক্ষেপণ করা হলো, তারপর পরিস্রবণ, এবং তারপর জীবাণুমুক্ত করা হলো, এবং লাস্টে জলটাকে একটু ফুটিয়ে নেওয়া হলো। এই পরপর স্টেজগুলো দিয়ে জলকে আমরা পানের উপযোগী করে ফেললাম, এটা একটা বিষয় গেল। এবার আমি আসছি খরজল এবং মৃদু জল। ব্যবহার অনুযায়ী জলকে দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে খরজল আর একটা হচ্ছে মৃদু জল। যে জলে সাবান দ্রবীভূত হয়ে বা সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় সেই জলকে বলা হয় মৃদু জল বা সফট ওয়াটার, মৃদু জল বা সফট ওয়াটার, SOFTWATER। যে জলে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় সেই জলটাকে বলা হয় মৃদু জল, সহজেই ফেনা উৎপন্ন হয় তাকে বলা হয় মৃদু জল, যেমন পাতিত জল বা বৃষ্টির জল, এটা মৃদু জল।
আর যে জলে সাবান দ্রবীভূত হয় না বা ঘষলে সাবান ফেনা উৎপন্ন হয় না তাকে বলা হয় খর জল। তাহলে মৃদু জল কাকে বলে, খর জল কাকে বলে হলো। এবার জলের এই যে খরতা, খর কেন জলটা খরতা কেন আসে, তার কারণ হচ্ছে প্রাকৃতিক জলে নানান রকম ধাতব লবণ দ্রবীভূত থাকে, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রন আয়ন উপস্থিত থাকলে জল খর হয়। সেগুলো বিভিন্ন অন্য বস্তুর সঙ্গে বিক্রিয়া করে লবণে পরিণত হয় আয়নগুলো, এবং তার ফলে জলে খরতা ভাবটা চলে আসে। সেই জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না। তাহলে খর জল এবং মৃদু জল, খর জলে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় সহজে, মৃদু উৎপন্ন হয় না, খর জলে উৎপন্ন হয় না, আর মৃদু জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয়। এবার ব্যাখ্যাটা কি হবে, তা বলা হচ্ছে সাধারণত সাবান জল স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড এবং উচ্চ আণবিক গুরুত্ববিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়ামের লবণ। সাবানটা কি, সাবান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামেটিক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড, এবং উচ্চ আণবিক বিশুদ্ধ সোডিয়াম বা পটাশিয়াম লবণ, জৈব অ্যাসিড, এইগুলো হচ্ছে এদের এই অ্যাসিডের লবণ। কোন লবণ, সোডিয়াম বা পটাশিয়াম লবণ, সাবান হচ্ছে এইগুলো। স্টিয়ারিক অ্যাসিড থাকে, পামেটিক অ্যাসিড থাকে, যাদের আণবিক গুরুত্ব খুব বেশি, এবং এদের থেকে যখন সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি হয় সেই লবণটার আণবিক গুরুত্ব খুব বেশি হয়, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট। এই লবণগুলি জলে দ্রবীভূত হয়ে ফেনার সৃষ্টি করে, সাবানের এইটা হয়, এই লবণগুলো জলে দ্রবীভূত হয় স্টিয়ারিক অ্যাসিড বা পামিটিক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যে লবণ তৈরি করে সেই লবণ জলে দ্রবীভূত হয়ে ফেনা তৈরি করে। এটা হচ্ছে সাবান থেকে ফেনা হওয়ার শর্ত। এখন জলে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, লবণ উপস্থিত থাকে তবে সাবানে উপস্থিত সোডিয়াম বা পটাশিয়ামের যে লবণগুলো থাকে, সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেটের বা পামিকেটের যে লবণগুলো থাকে এদের সঙ্গে বিনিময় বিক্রিয়া ঘটে এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের অদ্রাব্য স্টিয়ারেট, অর্থাৎ সোডিয়ামকে প্রতিস্থাপন করে ক্যালসিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম পামিকেট হয়ে যায়, সোডিয়াম পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে দেয়, এবং সেই লবণটা, যে লবণটা প্রতিস্থাপন পর উৎপন্ন হয় সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট, সেটা তলায় থিতিয়ে পড়ে, ফলে যথারীতি ফেনা উৎপন্ন হয় না। এটা হচ্ছে খর জলে ফেনা উৎপন্ন না হওয়ার কারণ। খর জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নগুলো থাকে, এরা সোডিয়াম স্টিয়ারেট বা পামিটেড স্টিয়ারেটের যে পটাশিয়াম পামিটেড, সোডিয়াম পামিটেড বা স্টিয়ারেটের যে লবণ থাকে সেই লবণ থেকে ধাতুগুলোকে, সোডিয়াম পটাশিয়ামকে প্রতিস্থাপন করে নিজেরা সেই জায়গাটা দখল করে দেয়, ক্যালসিয়াম পামিটেড বা ক্যালসিয়াম স্টিয়ারেট গঠিত হয়, যেগুলো তলায় থিতিয়ে পড়ে, ফলে জলের সঙ্গে মেশার সম্ভাবনা থাকে না এবং ফেনা উৎপন্ন হয় না। তা এই হচ্ছে কারণ, যে কারণের জন্য খর জলে ফেনা উৎপন্ন হয় না। তাহলে জল দুভাবে ভাগ হচ্ছে ব্যবহার অনুযায়ী, একটা হচ্ছে খর জল আর একটা হচ্ছে মৃদু জল। মৃদু জল যেটা, যে জলে সাবান ঘষলে সহজে ফেনা তৈরি হয়, আর খর জল যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না। জলে খরতার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের আয়নের উপস্থিতি, এরা সোডিয়াম পামিটেট বা সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম পামিটেট, পটাশিয়াম স্টিয়ারেটের যে লবণ থাকে সাবানের মধ্যে সেই লবণগুলোর সোডিয়াম বা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে দেয়। সাধারণত লবণগুলো জলের সঙ্গে মিশে ফেনা তৈরি করে, এবার প্রতিস্থাপিত করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সেই জায়গাটা দখল করে নেয় এবং ক্যালসিয়াম পামিটেট বা স্টিয়ারেট তৈরি হয়, যেটা তলায় থিতিয়ে পড়ে, জলের সঙ্গে মিশে না, অদ্রাব্য হয়ে যায়, ফলে যথারীতি ফেনা উৎপন্ন হয় না। তাহলে খর জলে ফেনা কেন উৎপন্ন হয় না বা জলের খরতার কী কারণ, সেটা এই আলোচনা থেকে স্পষ্ট হলো। এবার জলের খরতাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অস্থায়ী খরতা। জলে অস্থায়ী খরতা উৎপাদনকারী ক্যাটায়নগুলোর বাইকার্বনেট লবণ উপস্থিত থাকলে অস্থায়ী খরতার সৃষ্টি হয়, অর্থাৎ বাইকার্বনেট লবণ যদি থাকে তাহলে অস্থায়ী খরতার সৃষ্টি হবে, আর স্থায়ী খরতা ক্লোরাইড বা সালফেট লবণ থাকলে স্থায়ী খরতা তৈরি হবে। অস্থায়ী খরতা এবং জলের খরতা বোঝা গেল আয়ন থাকার জন্য, লবণ থাকার জন্য। এবার যদি বাইকার্বনেট লবণ থাকে তাহলে অস্থায়ী খরতা হবে, আর যদি
সালফেট বা ক্লোরাইড লবণ থাকে জলের মধ্যে, তাহলে কিন্তু স্থায়ী ক্ষরতা হবে। তাহলে খরজল মৃদু জল, খরজলের ক্ষরতার কারণ কেন, সে জলের সঙ্গে বিক্রিয়া করে ফেনা উৎপন্ন করে না, এবং জলের ক্ষরতার শ্রেণীবিভাগ অস্থায়ী ক্ষরতা এবং স্থায়ী ক্ষরতা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো। ওকে।